ভারতীয় বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের একজন প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন তিনি। প্রায় চার দশকের অভিনয় জীবনে তিনি বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। কখনো স্নেহময়ী মা, কখনো বা দজ্জাল খলনায়িকা, সকল প্রকার চরিত্রেই সাবলীল তাঁর অভিনয়। তবে অভিনয় জীবনে যথাযোগ্য সম্মান মর্যাদা তিনি কোনো দিনই পাননি। ব্যক্তিগত জীবনেও ছিলেন চরম অসুখী। সাংসারিক যন্ত্রণা থেকে মুক্তির জন্য তিনি বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ। তিনি অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়। ১৯৪৯ সালের ৩০শে মার্চ পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন সুমিত্রা মুখোপাধ্যায়। ছোট থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয় তাঁর। কলেজে পড়াকালীন বিভিন্ন ক্লাবের হয়ে যাত্রা নাটকে অংশগ্রহণ করতেন সুমিত্রা দেবী। নাটকে অভিনয়ের সূত্র ধরেই এলো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ। ১৯৭২ মুক্তি পায় তাঁর প্রথম ছবি আজকের নায়ক। এর কিছুদিন পর মহানায়ক উত্তম কুমারের সঙ্গে প্রথম অভিনয়ের সুযোগ পান মেমসাহেব ছবিতে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে বসন্ত বিলাপ, দেবী চৌধুরানী, রাগ অনুরাগ, দত্তা, অগবধূ সুন্দরী, প্রফুল্ল, কলঙ্কিনী নায়িকা, অমরকণ্টক প্রভৃতি কালজয়ী বাংলা ছবিতে অভিনয় করেন সুমিত্রা মুখোপাধ্যায়। দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে কয়েকশোর বেশি ছবিতে অভিনয় করলেও তেমন কোনো পুরস্কার বা যথাযোগ্য সম্মান তিনি কোনোদিনই পাননি। কেবল দেবী চৌধুরানী এবং অন্বেষণ ছবির জন্য পার্শ্ব অভিনেত্রী রূপে দুটি পুরস্কার পান। সংসার জীবনেও এক ফোঁটা শান্তি পাননি তিনি। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রযোজক শশধর মুখোপাধ্যায়ের সঙ্গে। জন্ম হয় দুই সন্তানের। তবে দাম্পত্য কলহের কারণে অচিরেই ছিঁড়ে যায় সম্পর্কের তার। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সুমিত্রা দেবীর সঙ্গে পরিচয় হয় প্রযোজক রবীন্দ্রনাথ মালহোত্রার। বন্ধুত্ব থেকে প্রেম, তবে দ্বিতীয়বার আর বিবাহ করেননি তিনি। ছিলেন লিভ ইন সম্পর্কে, সুখ স্বাচ্ছন্দ্য সেখানেও পাননি তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় একা হয়ে পড়েছিলেন। চরম অর্থকষ্টেও ভুগতে হয়েছিল তাঁকে। অর্থের প্রয়োজনে প্রায় সকল ছবিতেই অভিনয় করতেন। চরিত্র নির্বাচনে ছিল না বাদ বিচার। নিজের প্রাপ্য অর্থের জন্য প্রযোজকদের দরজায় দরজায়ও ঘুরতে হয়েছিল তাঁকে। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের যন্ত্রণা ও হতাশা থেকে একটা সময় আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন তিনি, কিন্তু ব্যর্থ হন। শেষ জীবনে সন্তানদের কাছে থাকলেও প্রতিনিয়ত সাংসারিক অশান্তি তাঁকে ক্ষতবিক্ষত করে তুলেছিল। অবশেষে ২০০৩ সালের ২১শে মে মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নেন সুমিত্রা মুখোপাধ্যায়। জীবনের বেশিরভাগ সময়টাই নিজেকে অভিনয়ের মধ্যে মেলে ধরেছিলেন। সহজ সরল প্রাণবন্ত অভিনয়ের জন্য বাংলা ছবির দর্শকরা আজীবন মনে রাখবেন অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়ের কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।